हेलो बंधुरा, वेलकम बैक टू आवर चैनल वीडियो डायरीज। आज तुम्हारे साथे शेयर करब देवघर सम्बन्धे। ये झारखंडे अवस्थित। तो आज के प्रथम चले देवघर नौलक्षा मंदिरे। ये पुरोटाई एक श्वेत पाथर तैरी, हाथ कारुकार्य किन्तु खुबी सुंदर एक मंदिर। एखाने राधा कृष्णेर मूर्ति रही है, देवी रानी चारुशिला। तखनकार दिनेर 9 लक्ष टाका दिए मंदिरटी तैरी करेछिलेन, सेई जन्य ई मंदिरेर नाम हय नौलक्षा मंदिर। नौलक्षा मंदिरेर परेर डेस्टिनी हच्छे ज्योतिर्लिंग टेम्पल। एटी हच्छे महादेव देव मंदिर एकटी। एखानकार विख्यात पेड़ा मिष्टि निये आमरा मंदिरे जाबो पूजो दीते। तो हाँटते हाँटते आम्रा पहुँचे गेछी बाबार मंदिरे। बाबार मंदिरटी एत भीड़ छिलो सेई दिन, खूबी भीड़ छिलो। आम्रा गेछी आगस्ट मासे, तो भक्तरा प्रचुर समागम। एखाने बाबार मंदिर माझखाने, तार पुरोटा चारिपाशे पार्वती मंदिर, हनुमान मंदिर, सब रकम मंदिर रयेछे एखाने। तबे बाबार मंदिरे जे बड़ो जायंट स्क्रीनटा रयेछे, ओई जायंट स्क्रीने देखा जाच्छे কিভাবে বাবার মন্দিরে পুজো হয় আর কিভাবে দেওয়া হয় পুজোটা। বাবার মন্দির থেকে বেরিয়েই আমরা চলেছি সৎসঙ্গতে। এখানের জায়গা অনেক বড়, পরিবেশ খুবই সুন্দর পরিবেশ, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন সবুজে ঘেরা। এখানে ভিডিও করার পারমিশন নেই, তো তাও আমরা একটু বাইরের দিকটা ভিডিও করেছিলাম। এটা হচ্ছে, সকলেই জানো তোমরা, অনুকূল বাড়ি এটা। এরপর আমরা চলেছি ত্রিকূটাচল পর্বত। এই পর্বতের নানান ঐতিহাসিক কথা আছে। তো এই পর্বতের নাম অনেকেই বলে যে বাবার বাগান বলা হয়, তার কারণ এখানে নাকি অনেক বেলগাছ আছে। ভক্তরা এখান এই বেলগাছ এখানকার যে বেলগাছ রয়েছে সেখান থেকে বেল পাতা নেয়, তাই বাবার বাগান বলা হয়। যেহেতু আমরা আগস্ট মাসে এসেছি, তো ভক্তদের সমাগম অনেক। এখানে সব ভক্তরাই পুজো দিতে এসেছে, জল ঢালতে এসেছে। তো এটি পুরোটাই পাহাড়ের পাহাড়ের উপরের মন্দির। পাহাড়ের পাথর কেটে কেটে রাস্তা তৈরি করে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এখানে বাবার মন্দিরই আছে। এখানে এখানে ঝর্ণা আছে, খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা প্রকৃতির পরিবেশ এখানে। এই পর্বতের তিনটে চূড়া আছে, তাই নাম হচ্ছে ত্রিকূটাচল পর্বত। অনেক দর্শনীয় স্থান আছে, তবে আমরা এগুলোই দেখার জন্য এসেছিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।